উদ্বোধনের চোদ্দ বছর পর চালু হলেও ঝিনাইদহ শিশু হাসপাতালটি চলছে ধুকে ধুকে নেই ল্যাব রয়েছে ওষুধ সংকট সহ জনবলের অভাব এতে চরম ভোগান্তিতে পড়ছেন ঝিনাইদহ সহ আশপাশের উপজেলার শত শত মানুষ দ্রুত এসব সংকট সমাধান করে হাসপাতালটি পুরোদমে চালু করার দাবি স্থানীয়দের ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন দুই সালের সাতই মে ঝিরাইদহ বাঁকুড়া মহাসড়কে বাস টার্মিনাল এলাকায় পঁচিশ সজ্জা বিশিষ্ট শিশু হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক বেড়াজালে আটকে বছরের পর বছর বন্ধ থাকে হাসপাতালটি নানা চড়াই উত্রায় পেরিয়ে দুই সালের নয়ই জানুয়ারি শ্রীমতীয় পরিসরে চালু করা হয় হাসপাতালটি রোগী ও স্বজনরা জানায় দীর্ঘদিন পর চালু হলেও নানা সংকট রয়েছে হাসপাতালটিতে জনবল সংকটের পাশাপাশি সংকট রয়েছে ওষুধ সরবরাহের দেশের একমাত্র সরকারি শিশু হাসপাতাল হওয়া সত্ত্বেও নেই পরীক্ষা নিরীক্ষার জন্য কোনো ল্যাব যে কারণে হাসপাতালে ভর্তি থাকার পরও বাড়তি টাকা খরচ করে প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিক থেকে পরীক্ষা করতে হচ্ছে তাদের এতে ভোগান্তির পাশাপাশি খরচ হচ্ছে বাড়তি টাকা যেমন বেডের সমস্যা আছে এখানে পঁচিশ শয্যা বিশিষ্ট হসপিটাল তো মনে করেন এখানে পঁচিশটা শিশু থাকে আর বাদ বাকি সবাই বাইরে থাকে সবগুলো মিলে অনেক ভালো আছে এখন যদি আরো একটু উন্নত করতে আরো একটু ভালো বিশেষ করে থাকার যে জিনিসটা প্রবলেম হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবেল ডাক্তার নাই যারা আছে তারা প্রচন্ড মানুষের হেল্পফুল তবে আমরা মানে মানে হিমশিমের ভিতরে আছি মানে আমাদের আমাদের কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে ওষুধ সংকট বা স্টাফ সংকট থাকা সত্ত্বেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সরকারি বরাদ্দ কম থাকার কারণে স্থানীয় সহযোগিতায় চলছিল অন্যান্য কাজ বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি তে আমাদের এই অনুদানের বিষয়টাও একটু সংকটের মুখে পড়েছে যার কারণে এই শিশু হাসপাতালে যে চিকিৎসা সেবা সুন্দরভাবে চলছিল এই এই এলাকার শিশুরা যে সেবা পাচ্ছিল এই সেবা নিয়ে আমরা এখন আশঙ্কার মধ্যে আছি স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালে ল্যাব চালু সহ সংকট সমাধানের চেষ্টা করছেন তারা এখানে পাঁচটা ডাক্তারের পোস্ট আছে কনসালটেন্ট সহ এখানে কিছুটা ঘাটতি আছে তারপরে আমাদের যে ডাক্তার আছে আমি উপজেলা থেকেও অনেক ডাক্তার এখানে দিয়েছি তারা আসলে চেষ্টা করে এখানে ভালো সেবা দেওয়ার জন্য এখানে আউটডোরও তিনশোর মতো রুগী হয় আমাদের নার্সিং স্টাফ আছে তবে আমাদের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংকট আছে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে মতে পঁচিশ শয্যার শিশু হাসপাতালে বর্তমানে বহি বিভাগে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো জন চিকিৎসা নিচ্ছেন এসএ টিভি